আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি ভিডিওতে আমি গালিব বরাবরের মতো সকলকে স্বাগতম জানাচ্ছি। থাম্বনেল ও টাইটেল দুইটা দেখে বুঝে গেছেন আজকে কি গাড়ি। তো আজকে আপনাদের জি প্যাকেজটা দেখাবো, জি প্যাকেজে নতুন কি কি আসছে এটা নিয়ে এর আগে আমার ভিডিও করা হয়নি। 2018 মডেল, যদিও বছর শেষ হয়ে আসছে, 18-19 সব কিছু একই থাকবে, এই গাড়িটা দেখিয়ে দিব। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই, বর্তমানে হরতাল অবরোধ চলছে আর এটা ডিসেম্বর মাস, ছো এই কারণে আমার ভিডিও ইদানিং কম আসছে। তো প্রতি শুক্রবারে ভিডিও একটা করে পাবেন ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে এই ইউনিটটা কেমন এবং জি প্যাকেজ কী কী অফার করছে সেগুলোই দেখা যাক। তো দর্শক, প্রথমে আসলে গাড়ির ফ্রন্ট লুক থেকে আসি। এক্স প্যাকেজ আর জি প্যাকেজে দৃশ্য তো আসলে ওইভাবে কোনো পরিবর্তন নাই। পরিবর্তনে আসলে যারা দেখেন নর্মাল, যারা গাড়ি ব্যবসা করেন না, নর্মাল দৃষ্টিতে একই, কিন্তু আমাদের চোখে কিছুটা ডিফারেন্ট আছে। তার আগে একটা কনফিউশন দূর করে নেই, এই যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার প্লেট না, এটা আসলে শোরুম নাম্বার প্লেট। আমি আসছি হচ্ছে আমার শোরুম থেকে পূর্বাচলে, এই কারণে নাম্বার প্লেটটা লাগিয়ে এসেছে, এটা হচ্ছে টেম্পোরারি, এই কারণে এরকম নাম্বার, কেউ ভেবেন না এটা রেজিস্ট্রেশন করা গাড়ি। তো হেডলাইটের সেট আপে আসে, এক্সের মতো নর্মাল হচ্ছে প্রজেকশন হেডলাইট, এটা হচ্ছে আপনার লো ভিমেরটা, হাই ভিমেরটা যেটা দেখতেন ওটা এইচআইডি, এটা ইন্ডিকেটার রয়েছে, এটা নর্মাল যেমনটা থাকে অ্যাজ ইউজুয়াল। নিচে যদি বাম্পারের সেট আপে আসে, এখানের সেট আপটা একই রকম এক্সের মতো, কিন্তু ফিনিশিংটা আলাদা, এটা হচ্ছে গ্লসি ফিনিশ। এক্স প্যাকেজে যদি হতো এটা ম্যাট ফিনিশ হতো। এবং এর যে ফগলাইটের অপশন, ফগলাইটের এটাও কিন্তু যে কেসটা দেওয়া আছে এটা গ্লসি, এটা ম্যাট হতো যদি এক্স প্যাকেজ হতো। এটাতে ফগলাইট ইনস্টল করা নাই, ইনশাল্লাহ ডেলিভারির আগে আমরা ইনস্টল করে দিব। এই হচ্ছে গাড়িটার সামনের অংশ। আমি যদি উইন্ডশিলে আসি, উইন্ডশিলে র্যাডার এসেছে, এটাতে ক্রুজ কন্ট্রোল আছে, ভিতর থেকে দেখাবো, এই কারণে র্যাডারটা দেওয়া। সাইড প্যানেলে যদি আসি, গাড়িটার সাথে অরিজিনালি রিম এসেছে, নর্মালি জি প্যাকেজের সাথে আসে না, আয়রন রিম আসে। জাপানি যিনি ইউজার ছিলেন উনি ওনার সুবিধা মতো একটা রিম ইনস্টল করে নিয়েছেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে। এবং এটার চাকার সাইজ কিন্তু 15, সামনে ডিস্ক ব্রেক রয়েছে, এটা ABS সাপোর্ট করে ব্রেকিং সিস্টেম হিসাবে। এরপরে যদি ডোর প্যানেলে আসি, ডোর প্যানেলে এখানে নর্মাল অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে লুকিং গ্লাস, ওই রকমই। এক্স আর জি এর ভিতরে কোনো পার্থক্য নেই, WXB-তে কিছু টেকনোলজি থাকে, কী কী থাকে এর আগে দেখিয়েছি, তাই আর দেখালাম না। জি প্যাকেজ এক্সিওতে এখানে যে হ্যান্ডেল বারগুলো রয়েছে, এখানে আপনার নিকেল ফিনিশ থাকে, যেটা WXB ফিল্ডারে থাকে। আর জি প্যাকেজ ফিল্ডার আবার এই জিনিসটা থাকে না, এখানে শুধু ডোর প্যানেল হচ্ছে নিকেল রয়েছে, বাকি ভিতরের সেট আপ অলমোস্ট এক্সিওর মতো। আমি দেখাবো পিছনে চাকা দেখালাম না, একই জিনিস। এর যে ডোরগুলো রয়েছে প্রত্যেকটার সাথে রেইনশিট রয়েছে, পিছনে যে ডোরগুলো রয়েছে ওগুলো টিন্টেড করা। উপরে যদি দেখাই, উপরে হচ্ছে অ্যান্টেনা রয়েছে, কিছু কিছু গাড়িতে শার্টেল থাকে, আর WXB যদি হতো তাহলে রুফ রেল থাকতো। এটার নর্মাল যে রুফ আছে এক্স প্যাকেজের মতো সিমিলার, কোনো পরিবর্তন নাই। দেখতে দেখতে আসলে পিছন দিকে আসলাম, পিছন দিকে আসলে দেখার দৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, XG একই রকম, WXB লাইটের সেট আপ এবং নিচের বাম্পারের সেট আপটা আলাদা থাকতো। কিছু কিছু জি প্যাকেজে পার্কিং সেন্সর থাকে, এটা কাস্টমার জাপানে যেরকম দরকার ওরকম সেট করে নেয়। লাইটের অংশটা একটু দেখিয়ে নেই, এখানে ইন্ডিকেটার রয়েছে, এটা ব্রেক লাইট, পার্কিং লাইট, এটা হচ্ছে ব্যাক লাইট, আর এটা হচ্ছে আপনার শো হিসাবে থাকবে। হাইব্রিড একটা ব্যাচ দেখতে পাচ্ছেন, করলা ফিল্ডার মার্কিং করা রয়েছে, রেয়ার ওয়েপার, রেয়ার স্পয়লার রয়েছে, যেহেতু ওয়াগন টাইপের কার। তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল ইন্টার, মানে আপনার বাইরের সাইড। এবার ভিতরের অংশগুলো দেখা যাক। তো দর্শক, এবার ভিতরের অংশগুলো দেখাবো, ভিতরের অংশ আসার পিছনে কার্গো স্পেস থেকেই দেখাই। এর এখানে একটা বাটন রয়েছে পিছনে ব্যাকডালাটা ওপেনের জন্য, এখানে হ্যান্ডেল একটা অপশনও রয়েছে, এটা দিয়ে আপনারা টেনে নামাতে পারবেন। ভিতরে কার্গো স্পেস সিমিলার, এক্স প্যাকেজ আর জি প্যাকেজে কোনো পার্থক্য নেই, জি প্যাকেজে জাস্ট সিটের ফেব্রিকগুলো চেঞ্জ, পিছনে কোনো অপশনই এক্সট্রা করে নাই জি প্যাকেজের জন্য। গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসছে, এই হচ্ছে স্পেয়ার হুইল দেখতে পাচ্ছেন, সব গাড়ির সাথে কিন্তু আসে না, বিশেষ করে হাইব্রিড গাড়ির সাথে জেল কিটি বেশি থাকে। সিটগুলো ফোল্ড করা যায়, বাটন রয়েছে এখানে, যে যার মতো ফোল্ড করে অ্যাডিশনাল কার্গো থাকলে ওগুলো ক্যারি করতে পারবেন। এবার প্যাসেঞ্জার সিটগুলো দেখা যাক, প্রথমে পিছনের সিটগুলো থেকে আসি। এই অংশ যদি ডোর প্যানেলে দেখাই, এখানে স্পিকার রয়েছে, এক্স প্যাকেজের যে পিছনের স্পিকার এটাতে আসলে সাউন্ড সিস্টেম থাকে না, অপশন থাকে যে যার মতো সেট করে নিতে পারে, জি প্যাকেজ WXB-তে থাকে। এখানে হচ্ছে কাপ হোল্ডার বিন রয়েছে, এর যে উইন্ডোটা আছে এটা কিন্তু অটো, ওয়ান প্রেসে কিন্তু ফুল ডাউন করা পসিবল, এবং এখানে কিন্তু লেদার টাচ করা, যেটা আপনার যদি এটা এক্স প্যাকেজ হতো ফুল প্লাস্টিকের হতো, এই হ্যান্ডেল ওপেনের বারটা হচ্ছে প্লাস্টিকের হতো, এটা কিন্তু ক্রোমের, এখানে একটু পিয়ানো ব্ল্যাকের কাজ রয়েছে। সিটের কথায় যদি আসি, খুব প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক দেখতে পাচ্ছেন,
ফিল্ডারে এক্স জি ডাবল এক্স বি সবগুলোতে আর্মরেস্ট থাকে, যেটা এক্সজোতে শুধুমাত্র জি প্যাকেজ আর ডাবল এক্স বি থাকে, এক্সে থাকে না। এবং ফিল্ডারের সবগুলো সিটি কিন্তু বেন্ড করা যায় পিছনে এক্স জি ডাবল এক্স বি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 4 ইঞ্চির মতো বেন্ড হয়েছে। এর হেডরোসগুলো আছে, আমি খুলে রেখে আসছি, আসার সময় আসলে ক্লিনের সময় মনে ছিল না লাগিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে ভিতরের সেট আপ। ভিতরে প্যাসেঞ্জারের জন্য আপনার হ্যান্ডেল বার রয়েছে, পিছনে যিনি প্যাসেঞ্জার থাকবেন ওনার জন্য আপনার হচ্ছে রুম লাইটও রয়েছে। তো দর্শক, এতক্ষণ যা যা দেখালাম কোনো কিছুতে আসলে চেঞ্জ আসে নাই 18 নিউসেপ থেকে, সামনের বাম্পার আর অংশটা ছাড়া। ভিতরে কিছু ম্যাসিভ চেঞ্জ আছে, ম্যাসিভ চেঞ্জের মধ্যে এই গাড়িটাতে ক্রুজ কন্ট্রোল অ্যাড হয়েছে। এত লো বাজেটের বা বেসিক কারগুলোর ভিতরে ক্রুজ কন্ট্রোল আসলে টয়োটাতে দেখাই যায় না। 2017 নিউসেপ থেকে শুরু করে মানে 18, 19, 20 সামনে যা যা আসবে সকল গাড়িতে আপনারা ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন। ক্রুজ কন্ট্রোল কীভাবে কাজ করে ওটা নিয়ে আমার চ্যানেলে শর্টস আছে একটা, চাইলে ওটা দেখে নিতে পারেন, তাই আমি দেখাচ্ছি না। এখানে যদি দেখাই, প্রয়োজনীয় সকল রকম বাটন পাবেন, পুস্টার বাটন, যেহেতু জি প্যাকেজ পুস্টার থাকবে ম্যাক্সিমাম জিতেই থাকে। জি প্যাকেজ কিন্তু কি স্টার্টারও হয়, লুকিং গ্লাস অ্যাডজাস্টার বাটন, এখানে হচ্ছে প্রি ক্ল্যাশ, লেন চেঞ্জার, অটো হেডলাইট, সব রকম অপশনই রয়েছে। এই স্টিয়ারিংটা কিন্তু অ্যাডজাস্টেবল এবং ফুল লেদার ফিনিশ করা। সো এই গাড়িটা যারা নেবেন বা জি প্যাকেজ যারা নেবেন তাদের ক্ষেত্রে আসলে আপনার স্টিয়ারিংয়ের কভার লাগানোর কোনো প্রয়োজন নেই এবং সিট কভারেরও আসলে প্রয়োজন নেই। এর যে ফেব্রিকের কোয়ালিটি খুবই প্রিমিয়াম, বসলে কোনো প্রকার ইচিং বা ওরকম ফিল হয় না। এখন আমি আপনাদের গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো। তো দর্শক, বর্তমানে আছি গাড়িটির ভিতরে। আমি যদি স্টার্ট দিই, পুস্টার বাটনটা এই জায়গায় স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু ফিল্ডার একটা ওয়েলকাম যে ব্যাস থাকে ওইটা দেখাবে। আপনার সামনে যে মিটার বা কনসোল আছে ওখানে প্রয়োজনীয় সকল রকম অপশন পেয়ে যাবেন এবং এটা কন্ট্রোল করতে পারবেন এই সাইড দিয়ে। এই সাইডটা রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোলের জন্য। এর যে এসির প্যানেলটা রয়েছে, তো যেটা বলছিলাম যে এখানে যে এসি লাইটের যে প্যানেলটা, এটা হচ্ছে ব্লু কালার হয়েছে। বেসিক্যালি অ্যাড বলতে হচ্ছে এই ক্রুজ কন্ট্রোল এবং লাইটটাই চেঞ্জ, বাট ক্রুজ কন্ট্রোলটা বিশাল বেনিফিট যখন আপনারা হাইওয়েতে থাকবেন। এক্সট্রা কোনো হ্যাসল নেই, জাস্ট ক্রুজ কন্ট্রোল অন করে বসে থাকবেন, স্টিয়ারিংটা কন্ট্রোল করবেন, আপনার অটোমেটিক এক্সেলারেট বলেন, ব্রেক বলেন, সব কিছুই হবে। ব্রেকটা হবে আপনার এই র্যাডারের সাহায্যে, ক্রুজ কন্ট্রোল তো গাড়ির কন্ট্রোল নিয়েই নিবে। এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে, আমি যদি দেখাই, এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা উইথ মেজারমেন্ট স্কেল, আপনার মেজারমেন্ট স্কেল সহকারে পেয়ে যাবেন। নিচের অংশে আসলে বোতল হোল্ডার রয়েছে, ওখানে আমি আমার বোতল রেখে দিয়েছি। এখানে একটু পিয়ানো ব্ল্যাক প্লাস্টিকের কাজ রয়েছে এবং নিকেলেরও কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রয়োজনীয় বাটনগুলো রয়েছে, একটা চার্জিং আউটপুট আছে, এখানে একটা আর্মরেস্টের ব্যবস্থা আছে, এটা আকপিচ করা যায় এবং এর ভিতরে দুই পার্টিশনে জিনিসপত্র রাখা যায়, যার যার যেভাবে দরকার ও জিনিসপত্র রাখতে পারেন। এখন যদি ড্যাশবোর্ডে আসি, ডাবল এক্সবির এই অংশটা যেমন থাকে জি প্যাকেজে হুবাহু ওই রকমই এসেছে। এখানে ক্রোম টাচ দেখতে পাচ্ছেন, পিয়ানো ব্ল্যাকের কাজ দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু লেদার টাচ করা এবং সফট ম্যাটেরিয়াল, এটা প্রেস করলে ডেবে যায়। এর ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে রাখতে পারেন, এর নিচের অংশ জায়গা রয়েছে এখানে রাখতে পারেন। এই হচ্ছে ওভারঅল গাড়িটার ভিতরে যা যা অপশন আছে দেখালাম। ডোর প্যানেল পিছনেরটার মতো সামনেরটাও সেম, তাই আর আমি এক্সট্রা করে দেখাচ্ছি না। এই হচ্ছে গাড়িটার ওভারঅল। তো দর্শক, চেষ্টা করলাম এই ইউনিটটা কেমন বা জি প্যাকেজ কেমন, যেহেতু আগেই বলেছি জি প্যাকেজ 18টা নিয়ে আমার ওইভাবে ভিডিও করা নেই, 17 অনেকগুলো জি আপনাদের দেখিয়েছি, জি প্যাকেজটা দেখিয়ে দিলাম। 18 থেকে আসলে যে অ্যাডিশনগুলো আছে নিচের বাম্পার ভিতরে দেখালাম, এগুলো তো দেখেছি বলেছি আগে। আর আগে বলে নেই যে ক্রুজ কন্ট্রোল কীভাবে কাজ করে ওইটা আমার চ্যানেলে একটা শর্টস আকারে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপার এটা হচ্ছে প্রাইস। জি প্যাকেজ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে বর্তমানে 2018 মডেল, যেহেতু বছর শেষ ডিসেম্বর মাস, 18 গাড়ি কিন্তু আর ওভাবে ইম্পোর্ট হবে না, বলতে গেলে বন্ধই। এই গাড়িগুলো নিতে চাইলে, জি প্যাকেজ নিতে চাইলে স্টার্টিং প্রাইস প্রায় 22 লাখ টাকার মতো। কেউ যদি এক্স প্যাকেজ নিতে চান, এক্স প্যাকেজও আমার কাছে সাদা, সিলভার এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে, স্টার্টিং প্রাইস 20-50 থেকে। আর ডাবল এক্স বি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার স্টার্টিং প্রাইস হচ্ছে 26 লক্ষ টাকা থেকে 2018 মডেল। ইনশাল্লাহ আগামী বছর আসলে 19-এর মডেলও অ্যাভেলেবেল হবে, যাদের লোন ফ্যাসিলিটি লাগবে প্রায় 14 লাখ টাকার মতো লোন হবে। জি প্যাকেজ বা ডাবল এক্সবির ক্ষেত্রে হয়তো 12-1-2 লাখ টাকা বেশি লোন হবে, আর আপনার যদি প্রোফাইল সাপোর্ট করে লোন অ্যামাউন্ট আরও বাড়িয়ে দেওয়া যাবে। তো গাড়ির ব্যাপারে সব কিছু বলে ফেলেছি, এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথা কয়েকটা বলবো, এটা হচ্ছে আমাকে যদি কেউ ফোন দেন চেষ্টা করবেন রাত 11টার ভিতরে ফোন দেওয়ার জন্য। এর আগে বা পরে অনুরোধ করছি যে ফোন দিবেন না, অনেক সময় আমাকে পাবেন না, আর যেহেতু হরতাল অবরোধ অনেক কিছু চলছে, রাজনৈতিক বিভিন্ন রকম কর্মসূচি থাকে, আমি প্রতিদিন দুপুর 12টা থেকে হরতাল অবরোধে 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি। এছাড়া 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে পেয়ে যাবেন অন্যান্য নর্মাল দিনে, বা
এর আগে বা পরে যদি কেউ আসতে চান আমাকে একটু কাইন্ডলি ফোন দিয়ে আসেন, কারণ অনেক সময় বিভিন্ন কাজে আমি হয়তোবা বাইরে থাকি, সো ফোন দিলে আমাকে অ্যাভেলেবল পাবেন। তো সবই বলে ফেলেছি, আমার ফোন নাম্বার ডিটেলস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমার ফেসবুক পেজে লিঙ্ক, এই গাড়িটার ফুল পাওয়ার আউটপুট টর্ক, তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে সব কিছু ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, আসসালামু আলাইকুম।